এজন্য মাঝে মাঝে আল্লাহ তাআলা আল্লাহর ওলিকে দিয়েও কিছু গুনাহ করান, মাঝে মাঝে আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে গুনাহ করাইছেন নাকি না? না, মাসুম, গুনাহ করতেই দেন নাই। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে দিয়ে গুনাহ কি করতেই দেন নাই, সাহাবাদেরকে দিয়ে গুনাহ মাঝে মাঝে করিয়েছেন আর আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন। আর ওলিদেরকে মাঝে মাঝে গুনাহ করান, কেন করান জানেন? মাফ করে দেওয়ার জন্য। যেন গুনাহ করবে না, গুনাহ হবে, আর গুনাহ হবে আবার ইস্তেগফার করবে। আমরা আমাদের গুনাহ করব না, গুনাহ হবে, ভিন নারীর দিকে চোখ পড়ে গেছে শাহাবাতের কারণে, নফসের কারণে, শয়তানের কারণে দ্বিতীয়বারও পড়ে গেছে, ইস্তেগফার করে ওটা ধুয়ে দাও। আর এই মানুষটা আবার, এই মানুষটা আবার কি হয়ে গেছে? শ্রেষ্ঠ গুনাহগার হয়ে গেছে, গুনাহগার হয়েও আবার শ্রেষ্ঠ হয়ে গেছে। আর সুবহানাল্লাহ, বলেন কি আজিব না, খায়রুল ইবাদিল্লাহ আত-তাওয়াবুন, আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ ওরা যারা বেশি বেশি তওবা করে। একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা? আরাফা। আরাফার চেয়ে শ্রেষ্ঠ কোনটা? বহরহাল এই আরাফার জন্য প্রথম শর্ত হালাল টাকা, বলেন প্রথম শর্ত কি? দুই নাম্বার ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর জন্য করা। দুই নাম্বার কি? হজ কেন করবো? আল্লাহর জন্য। মানুষ আমাকে হাজি সাহেব বলবে, এটা বলবেই যদি আপনি আল্লাহর জন্য করেন, এটাও বলবে কি, এটাও এটাও হবে। তো আগেরটা হইলে পরেরটা অটোমেটিক কি? এই জন্য আমার নিয়ত যেন হয় আমি আল্লাহর জন্য হজ করব, আল্লাহর ভালোবাসায় আল্লাহর ঘরে পৌঁছে যাব। সুবহান, আল্লাহর জন্যই আল্লাহর ঘরে যাব, বলেন ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর জন্যই আল্লাহর ঘরে যাব, আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহ তাআলা জান্নাতের আশায়, আল্লাহ তাআলা জাহান্নামের ভয়। এ হলো ওয়ালিল্লাহি, এ হলো কি? হজের মূল আলোচ্য বিষয়, হজের মূল জিনিস আল্লাহ তাআলা চান বান্দা যেন আমার জন্য আমার ভালোবাসায় আত্মহারাবে। সুবহান, সে পুরো আত্মহার, বিবি ছেড়ে আসছে, বাচ্চা ছেড়ে আসছে, সব ছেড়ে আসছে, নিজের সুন্দর কাপড় ছেড়ে দিছে, নিজের সুন্দর জামা ছেড়ে দিছে, নিজের সুন্দর বিছানা ছেড়ে দিছে, সব ছেড়ে দিয়া ওই আরাফার পাথরের উপরে উঠে গেছে। কি ভাই আরাফার? এই পাথরের বিছানা, ব্যাস। এই গতবার প্রথম এসি দাবু কি, এর আগেরটাই আমাদের জন্য ভালো ছিল, আগেরটাই আমাদের জন্য কি ছিল? আগেরটাই আমাদের জন্য ভালো ছিল। আমরা একসময় আর আবার নিজেরা চাদর টানাইছি, রোদ থেকে বাঁচার জন্য নিজেরা কাছে কাছে চাদর টানাইছি, ওই রোদের কাঁদা আলাদা ছিল, ওটার মজা আলাদা ছিল, বলেন। এরপরে গিয়ে দেখছি যাক ওরা কিছু কিছু চাদর টানাই দিছে, এরপরে তো এখন তাক খালে এসি দাবু বানাই দিছে, এখানে বইয়া বইয়া এখানে শুয়ে শুয়েও ছবি মোবাইল চালা। কি ভাই ওয়ালিল্লাহি আলান নাস, হজ হবে আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর জান্নাতের আশায়, আল্লাহ তাআলা রাজি হবেন। যদি এটা হয় হজ, এমন হজ হয় লা রাফাতা ওয়া লা ফুসুকা ওয়া লা জিদালা, যে হজে ঝগড়া হবে না, যে হজে কোনো গুনাহ হবে না, যে হজে কোনো গুনার কথাও হবে না, গুনার কাজও হবে না, আপসে ঝগড়াঝাটিও হবে না, এমন যদি হজ হয় রসুল বলেন যাও, আমি কথা দিলাম তোমার নামের সামনে, আমি লিখে দিলাম যাও, জায়েদ সমান সমান, হজ্জে মাবরুর সমান সমান, দুনিয়াতে দারিদ্রতা বিমোচন, তুমি দেন দুনিয়াতে দারিদ্রতা তোমাকে পাবে না, আখরাতে আজাব তোমাকে পাবে না। কি ভাবে লেকিন শয়তান কি শয়তান বইয়ে রয়েছে না, 70 বছরের গুনার কাফফারা করায় দিবেন, শয়তান ওখানে মজা মারে না,
শয়তান কি সারা পৃথিবীর সব শয়তান একসাথে আরাফা যায় ওঠে। ওই দিন সারা দুনিয়া থেকে শয়তান সব ক্লোজ করে, কোথায় নাই বলেন? আমাদের পুলিশ বিভিন্ন ডিউটিতে কি করে, পুরো জেলা থেকে ক্লোজ করে না কি করে, নির্বাচনের দিন ডিউটি দেয় না? ঠিক এরকম ডিউটি দেয় কি লিগা মোয়াল্লেমে আরাফার দিনের দুপুর বেলা বিরিয়ানি দিল কাতারে লড়া তো কয়। শুনেন, যদি আরাফা না হইতো তো আমরা দেখাইতাম, মনে দেখায় না। এই যে এগুলো করে কেন করে, শয়তান তাকে মাফ করতে দিতে চায়। কি বলছি বলেন, শয়তান তাকে কি, যেমন শুধু শুধু পুরো মাঠ খালি, ইনি ইনার বিছানাটা এখানে রাখছে আর কি, তো ইনি যাই এনার কি ব্যাপার, মানুষ লাগে না? যদি আরাফা না হইতো তো দেখাইতাম আমরা। আপনি মনে করছেন ও আমি এরম কাপড় কিনছি দিই, মানে শুধু ঝগড়া, শুধু ঝগড়া, খামা খাওয়া ঝগড়া। আজি সাহেব কন আসেন, ঘটনা ঘটেনি, আপনি কত পাচ্ছিলেন? ইনি শুধু শুধু ঝগড়া করেনি, কি পরিমাণ মাঘ জোহর নামাজ আর মাগরিব আসর একসাথে পড়বেন না, ভিন্ন ঝগড়া হাতাহাতি মারামারি। তুই একসাথে পড় যা, তুই ভিন্ন পড় যা, কি فلا رفث ولا فسوق ولا جدال فمن فرض فيهن الحج فمن فرض فيهن الحج যে মাসগুলোতে হজ নিজের উপরে ফরজ করে নিবা, ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, ফালা রাফাতা তুমি আর নারী সংক্রান্ত স্ত্রী সংক্রান্ত কোনো কাজ করতে পারবা না, ওয়ালা ফুসুকা নারী সংক্রান্ত কোনো কাজ করতে পারবা না, কারোর গীবত করতে পারবা না, কারোর দিকে চোখ তুলতে পারবা না, মোবাইল খুলতে পারবা না, সেলফি তুলতে পারবা না, সেলফি তোলা বিনা প্রয়োজনে ছবি তোলা হারাম, বলেন বিনা প্রয়োজনে ছবি তোলা কি এরাম অবস্থা, আরাফার মাঠে সেলফি তুললে? আপনি যে ভিডিও কলে আপনার স্ত্রীর সাথে কথা বলতেছেন, তো পিছনে না মানুষ আছে, হ্যাঁ না আপনার স্ত্রী দেখতেছে, তাও আফে আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলতেছেন ভিডিও কলে, পিছনে না মানুষ আছে, কি করছি? বাহ, আপনার স্ত্রীকে নিয়ে আপনি তওয়াফ করতেছেন, ওর হাত খোলা ওর পা খোলা, ওর হাত পা পিছনে আরেকটা মানুষ, এক ইঞ্চির মধ্যে আরেকটা মানুষ, ও আপনার স্ত্রী হাত পা দেখে গুনাহ করতেছে, আপনার স্ত্রী হাত পা দেখে গুনাহ করলো, আচ্ছা আপনার কি কি লাভ হলো একটু বলবেন? আমাদের হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবাহ বড় সুন্দর বলছেন, রিক্সার পেছনে যে একটা ছবি লাগালো, রিক্সাওয়ালার কি কি লাভ বলেন না? তুই বেটা তোর সামনে লাগা, তবুও তো দুনিয়াতে একটা লাভ হলো, সুন্দর একটা দেখলি কি, যে এটা কোন সুখ এটা? এমনি তার রিক্সার পেছনে একটা ছবি লাগা রাখছে, তার কোন সুখ এটা? হাসাও হাও কন্যা নাও কন্যা, এই রিক্সাওয়ালাটা যে পরিমাণ বুদ্ধিমান, তারা তাদের স্ত্রীদেরকে বেপর্দা রাস্তায় বের করে আরেকজনকে দেখতে দেয়, এরাই পরিমাণ বুদ্ধিমান, এরা বুদ্ধি সমান, কারণ ওই রিক্সাওয়ালার পেছনে ছবি, নিজে দেখার কোনো সৌভাগ্য নাই, সুযোগ নাই, তা আরেকজনকে দেখে 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 রাত তিন চব্বিশ ঘন্টা গুনা, মোবাইল গুনা, চলো মান গুনা, গুনাটা বলেছে না চলে কি, এই বেটার রিক্সাওয়ালার কি লাভ হলো? এসি ইঞ্জিন পিছনে যে ছবি লাগাইছে এই বেটার কি লাভ হলো? ও সিটের মধ্যে ছবি লাগাই দিছে, প্লাস্টিকের ভিতরে ছবি ঢুকাই দিছে, তুই বেটার কি কি ফায়দা হলো? তুই তো সামনের দিকে না সাইড হয়েছিস কি? হুজুর বলতেন বাসের ড্রাইভাররা, বাসের মালিকরা কিছুটা বুদ্ধি আছে, বাসের মালিকরা এই টেলিভিশন যে লাগায় তো ড্রাইভারের চোখের পিছে লাগায়, এমনি এহেন লাগায়, তো ড্রাইভারের প্রতি এত নির্দয় জুলুম কেন কি, ড্রাইভারের প্রতি আপনি এত নির্দয় হলেন কেন? আপনার গাড়িটা সে এত কষ্ট করে চালা, তার রক্তে আপনার গাড়ি হয়, গাড়ির পরে গাড়ি হয়, কিন্তু আপনি তাকে ছবিটা দেখতে দিলেন না, তার প্রতি এত নির্দয় হলেন কেন আপনি? এখানে বুদ্ধি আছে, ড্রাইভারকে যদি ছবি দেখতে দেই তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু ওদেরকে ছবি দেখতে দিয়েছে, ওদের আখড়া ধ্বংস করে দিলেন,
কথা কয় না সাদাবাদে গাড়ি যখন স্টার্ট দেয় ড্রাইভার বইয়াই থাক খালি এক মিনিট এদিকে 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 এক ঘন্টা আর ছবি লাগাই দিছে কোনো যাত্রী কিছু কয় না ড্রাইভার আরো থান অসুবিধা নেই যে ছবি আমি লাগাইছেন আমি আরো থান কি বহরহাল কত কথা কইতাম কন লা রাফাতা ওয়া লা ফুসুকা ওয়া লা জিদালা হজে ঝগড়া চলবে না হজে ঝগড়া চলবে না বলেন কি বলছি হারামে বাকে বসে শুধু এক প্রশ্ন যারাই দেখব জীবনে তার সাথে দেখা হয় নাই জীবনে তার সাথে দেখা হবেও না প্রশ্ন ভাই কত নিছে বলেন প্রশ্নটা কি বলেন বলেন হাসানা মিসা আমার জন জিজ্ঞে ভাই কত আপনি কিনবেন কত নিছে দিদি আমি আর কিছু দিবেন নি জিজ্ঞেস করেন মেয়ে শুধু এক প্রশ্ন ভাই ভাই কত নিছে শুধু এক প্রশ্ন ভাই কত নিছে পৃথিবীতে আজীব বিষয় দুনিয়া ছাড়া দুনিয়ায় ইনি একটা জুতা কিনছে 2000 টাকা দিয়া ইনার জুতাটা কিনছে 2500 টাকা সবাই বলে ইনারটা সুন্দর ইনি আরো বেশি স্মার্ট ইনারটা যদি 5000 হয় ইনি আরো বেশি স্মার্ট ইনি যদি 25000 টাকা দিয়ে জুতা কিনে আরো বেশি স্মার্ট তো যদি এখানে যদি ব্যবধান হলে ব্যস্তম হয় তো ইনি 6 লাখ টাকা দিয়ে হতে গেছে ইনি 7 লাখ টাকা দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিছু কয় না কেন না হ্যাঁ একজনে 40 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে আরেকজনে আরেকজনে কিনছে 80 লাখ টাকা দিয়ে এবার কে কে থ্যাংক ইউ বেশি পায় কে কিনলে আচ্ছা বাংলাদেশে এরকম হোটেল আসেনি একখানে কফি বেচে 10 টাকা আরেকখানে কফি বেচে 70 টাকা আসেনি ওটা কি স্বর্ণ দিয়ে বানাইছে আর ধানমন্ডিতে কফি বেচে 700 টাকা এবার এবার সারাটা যদি কফি বেচে 17000 টাকা এবার এখন একজনের সারাটানে গিয়ে কফি খেয়েছে আরেকজনে গুলিস্তানে রাস্তার বই কফি খেয়েছে এখন কার দাম বেশি এমনি বাংলাদেশে আমি সারাটানে গিয়ে খাইছি আমি আর আমার ফুত 11000 টাকা বিল করছে মুরগি খাইছি মানে 1/4 মুরগি 4/1 ভাগ 11000 টাকা বিল তো খালে দেখো তোমার মাথা খাওয়া মুরগি এরাও হেনে বেছে 200 টাকা এনে 11000 টাকা দিয়ে এটা এটা সেরাটন এটা কি তাহলে হজের মধ্যে ব্যবধান হইতে পারে কিনা বলেন না এটা নিয়ে এত টেনশন কেন বলকে আপনি 2 টাকা বেশি খরচ করলে বেশি সব নিয়ে ফিরবেন এটা কোন টেন্ডেন্সি আমার বুঝে ধরে না এটা কেমনি বুঝাইবো আজকে শুধু জিজ্ঞাইব এই কত আমরা জিজ্ঞাসা না কারো হজে গেলে কখনো জিজ্ঞাসা করবেন না বলেন কি এই একটা হোটেল এই একটা হোটেল এটার ভাড়া হলো 16000 রিয়াল এটার ভাড়া হলো 8000 রিয়াল এটার ভাড়া হলো 4000 রিয়াল এবার বলেন কোনটা সুন্দর হবে কোনটা দামি হবে তো ইয়ানে গেছে এটা 4000 রিয়াল দিয়ে লাভ হইব কি তাহলে ব্যবধানটা কেন হয় বুঝছেন নি বুঝতে পারলাম না ব্যবধান হইতে পারে কিনা পারে না এটা নিয়ে এত কথা ঝগড়া হবে কেন মারামারিও লা রাফাতা ওয়া লা ফুসুকা ওয়া লা জিদালা ফিল হজ আল্লাহু আকবার ফামান ফরাদা ফীহিন্না আল হজ্জা যে হজ ফরজ করে নিবা নিজের উপরে ফালা রাফাতা মিয়া বিবি সংক্রান্ত কোনো কাজ করা যাবে না ওয়া লা ফুসুকা কোনো ধরনের গুনাহ করা যাবে না ওয়া লা জিদালা ঝগড়া করা যাবে না আল্লাহ কি করা যাবে না ফিল হজ্জ হজের মধ্যে কি করা যাবে না এবার ওয়া মা তাফালু মিন খাইর বাকি দিন আর রাতে জিকির করবা দিন আর রাতে তেলাবাত করবা দিন আর রাতে নফল পড়বা দিন আর রাতে তওয়াফ করবা তুমি যত ভালো কিছু করো ইয়া আলামুল্লাহ সব আল্লাহ জানেন সুবহানাল্লাহ ওয়া তাজাওয়াদু হজ যাওয়ার সময় পাথেও নিতে ভুলে যেও না পাথেও নিতে ভুলে যেও না লুঙ্গি গামছা ইত্যাদি নিতে ভুলে যেও না ওয়া তাজাওয়াদু পাথেও নিতে ভুলে যেও না তবে ফাইন্না খায়রা যাদি তাকওয়া তবে সর্বশ্রেষ্ঠ পাথর পাথেও হৃদয়ে তাকওয়া নিয়ে যাবা
চেয়ে বেশি সুন্দরী নারী পৃথিবীর আর কোথাও একসাথে জমা হয়? সুবহানাল্লাহ, একসাথে 20 লাখ নারী একসাথে কোথাও জমা হয়? তো এখানে আমি আমাকে বাঁচাবো কি দিয়ে? তাকওয়ার দৌলত না থাকলে। সুবহানাল্লাহ বলেন, তাহলে বলেন হজে কি করা যাবে না? রাফাস ফুসুক জিদাল। রাফাস মানে কি? নারী স্ত্রী স্বামী স্ত্রী সংক্রান্ত, স্বামী স্ত্রী সংক্রান্ত কোনো কাজ কি গুনাহ? স্বামী স্ত্রী সংক্রান্ত যে কোনো কাজ কি গুনাহ? বরঞ্চ নেকি, বরঞ্চ কি নেকি। কিন্তু এটা ওখানে করা যাবে না, হজের এহরামে কি করা যাবে না? করা যাবে না। এরপরে কি? ফুসুকা, কোনো ধরনের গুনাহ চোখে, জবানে, কানে, হাতে, পায়ে, লজ্জাস্থানে কোনো গুনাহ করা কি? এরপরে কি? বলা জিদালা, কার সাথে? কার সাথে ঝগড়া করা যাবে না? বিদেশি কারোর সাথে? বিদেশি কারোর সাথে? নিজেদের সাথীদের সাথে? নিজের রুমমেটের সাথে? সুবহানাল্লাহ। হ্যাঁ, এরপর কি? পাথেও নিতে ভুলে যেও না, যা যা লাগবে সব নিও, যা যা লাগবে সব কি জুতা বাড়তি 2-4 জোড়া নিয়ে নিও, যদি হারিয়ে যায় কি করবা? এরাম আরেক জোড়া বাড়তি নিয়ে নিও, যদি ওটাতে ময়লা হয়ে যেত তো কি করবা? হ্যাঁ, নাপাক হয়ে যেত তো কি কি করবেন? বাড়তি নিয়ে নেবেন। তবে ফাইন্না খায়রাজ্জাদি তাকওয়া, তবে খবরদার চামড়ার ব্যাগে আসবাব নিতে ভুলে যেও না, কলিজার ব্যাগে তাকওয়া নিতে ভুলে যেও না। কি এই জন্য হজ শিখে হজ যাবেন? কি বলছি? লাব্বাই পারে না, তালবিয়া পারে না, হজ যাচ্ছে। এই এই দিন গত কীবারে, গত শনিবারে আর পড়ে কতগুলো মানুষ এহরাম বানতেছিল, বেচারা পারতেছিল না কিছু। তা আমি আর আমার সাথী আমরা দুজনে সাহায্য করতেছিলাম এই গত শনিবার, তালবিয়া পড়েন। আপনি এখানে আসছেন কেন তালবিয়া ছাড়া? আপনি এখন এহরাম বাঁধবেন, এখন তালবিয়া পড়বেন কীভাবে আপনি? না, তালবিয়া শিখে নাই বলেন? তালবিয়া প্রত্যেক মুসলমানকে শিখা ফরজ। কান কবে শিখবেন? এই কালকে আপনার মসজিদের ইমাম সাহেবকে দিয়ে যে হুজুর আমাকে তালবিয়া শিখিয়ে দেন। এবার হজে যাবেন না ঠিক, কিন্তু আপনি তালবিয়া শিখতে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা والنعمه لك والملك لا شريك لك। এরাম অবস্থা এটাই, এরাম হালতে এরামে এই কালিমাটাই সর্বশ্রেষ্ঠ কালিমা। সুবহানাল্লাহ, এটা পড়ার লাগা, এটা কতটা প্রিয় হইলো আল্লাহ তাআলা। এটা পড়ার জন্য এই কাপড়কে নিজের পোশাক পরিবর্তন করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওযু করো, পোশাক গোসল করো, না পারলে ওযু করো, এরপরে পোশাক পাল্টাও, এবার পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার গোলামীর শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দাও, আমার গোলামীর স্বীকৃতি দাও, আর তুমি যে প্রেজেন্ট জনাব, প্রেজেন্ট স্যার, এটা স্বীকৃতি দাও। সুবহানাল্লাহ, কি করে নিব না ইনশাআল্লাহ? হাজি সাহেবান বলেন যারা হজে যাবেন ইনশাআল্লাহ, শুদ্ধ সুন্দর করে। ওই আবুল কাসেম ভাই, যারা হজে যাবেন এবার হজে যাবেন, আপনিও হজে যাবেন, মাশাআল্লাহ, আপনিও যাবেন, মাশাআল্লাহ। ওই যে আল্লাহ কবুল করে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কলিজার তুলি দিয়ে পড়তে হবে না, অপেক্ষা থাকে মুআল্লিম যখন পড়াইব তখন পড়ে। কিন্তু সুপে সুপে যেন ঘড়ি কিনে হেসম, কিন্তু মুআল্লিমরে শিখায় না, বুঝলেন? শুধু কিনবো, শুধু কিনবো, শুধু কিনবো। কারণ কি কইছি? কারণ পরে যদি ব্যাগ হারায় যায় তো কান্দ, হুজুর সব শেষ, হুজুর ব্যাগ তো হারাই গেছে, হুজুর বাসে তো ব্যাগ আইয়ে না, হুজুর কি? فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب